12 জুলাই সাত পাকে বাধা পড়েছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। রাজকীয় এই বিয়ের অনুষ্ঠান জাঁকজমকভাবে সম্পন্ন করেছেন মুকেশ আম্বানি। এই রূপকথার বিয়েতে দেশ বিদেশের বহু সেলিব্রিটি উপস্থিত ছিলেন। এক কথায় বলা যায়, মুম্বাই বসেছিল তারকার মেলা। যদিও মূল বিয়ের দিন জাননি প্রধানমন্ত্রী, কিন্তু তিনি পরদিন আশীর্বাদের সময় উপস্থিত ছিলেন। আশীর্বাদ করলেন নবদম্পতিকে, পাশাপাশি উপহারও দেন তিনি। জানেন অনন্ত রাধিকাকে কি উপহার দিলেন দেশের প্রধানমন্ত্রী? বেশ কয়েকদিন ধরে চলল এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছোট ছেলের রাজকীয় বিয়ের অনুষ্ঠান। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহে আমন্ত্রিত ছিলেন দেশ বিদেশের তাবর শিল্পপতি থেকে শুরু করে রাজনীতির তারকারা। আমন্ত্রিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রীও, কিন্তু ব্যস্ততার কারণে বিয়ের দিন যেতে পারেননি। কিন্তু পরদিন আশীর্বাদের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী। নেতা আম্বানিকে দেখা যায় তাকে স্বাগত জানিয়ে ভিতরে নিয়ে যেতে। প্রধানমন্ত্রী মঞ্চে উঠলেই তার পা ছুঁয়ে প্রণাম করেন অনন্ত ও রাধিকা, তাদের আশীর্বাদও করেন তিনি। একই সঙ্গে বড় একটি উপহার দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। এই উপহারের একটির মধ্যে ছিল ভগবানের একটি ছবি, পাশাপাশি আরও একটি উপহার ছিল, তবে তার মধ্যে কি ছিল তা এখনও পর্যন্ত জানা যায়নি। এরপরে সেখানে মুকেশ আম্বানিকে হাজির হতে দেখা যায়, তাকেও জড়িয়ে ধরেন নরেন্দ্র মোদী। এমনকি ঈশা ও আকাশ আম্বানির মাঝেও বসে থাকতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। প্রসঙ্গত, এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছিল প্রাক বিবাহের নানা অনুষ্ঠান। শুক্রবার বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ খান, সলমান খান থেকে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকন, এমনকি হলিউডের নানা তারকাও। এদিকে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, টনি ব্লেয়ারও উপস্থিত হয়েছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, লালু প্রসাদ যাদবও। হাজির হয়েছিলেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহ অনুষ্ঠানে। কিন্তু সকলের নজর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকেন কিনা সেই দিকে। কার্যক্ষেত্রে দেখা গেল বিয়ের অনুষ্ঠান এড়িয়েই গেলেন প্রধানমন্ত্রী, বরং বিয়ের পরদিন আশীর্বাদে হাজির হয়ে চমকে দিলেন সকলকে। ওয়াকিবহল মহলের মতে, বিতর্ক এড়াতেই প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।